আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ফোনটা যদি স্লো হয়ে থাকে বা হ্যাং করে বারবার, তখন আপনি কি করবেন, কি করতে পারেন বা কি করলে আপনার ফোনটা একটু ভালো চলবে? অনেকের ফোন আছে দেখা যায় যে কাজ করার সময় কোনোভাবেই কাজ করতে চায় না, একটাতে চাপ দিলে অন্যটায় চলে যায় বা খুব ল্যাগ করে ফোনগুলি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তো আমি আজকে দেখাবো যে কয়েকটি সেটিংস যদি আপনি চেঞ্জ করেন বা এই কয়েকটা সেটিংস যদি আপনি করেন তাহলে আপনার ফোন আগের চাইতে অনেক ভালো চলবে, আপনি চালিয়েও মজা পাবেন। তো সেজন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই সমস্যা থেকে সবাই সমাধান পায়। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে, অপশনগুলি ভালোভাবে খেয়াল করবেন। তো আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পরে আপনাকে যেই বিষয়টা দেখতে হবে, আপনি আপনার সেটিংসে গিয়ে সার্চ বারে লিখতে পারেন অথবা আপনি খুঁজে বের করবেন যে এই স্টোরেজ অপশনটা কোথায় আছে। স্টোরেজ অপশনটা কোথায় আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এই অপশনটা কোথায় আছে। তো এটা বের করার পরে আপনাকে এটাতে যেতে হবে। যাওয়ার পর এই জায়গায় আপনি আপনারটার ভিতরে অন্যরকম অপশন আসতে পারে, আপনারটার ভিতরে আসবে ফটো, অডিও, ভিডিও, ইমেজ। তো আরেকটা অপশন থাকবে, সেটা হলো চেজ, ঠিক আছে। এই চেজ অপশনটাতে ক্লিক করলে আপনারা একটা কি বলে অপটিমাইজার পাবেন বা আপনারা ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাটাগুলি ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো আমি এই জায়গায় র্যামের ভিতরে ক্লিক করতেছি, করার পরে দেখেন আমার নিচে দিয়ে একটা লেখা বসতেছি ক্লিন আপ, দেখছেন, এই দেখেন ক্লিন আপ, র্যাম ইজ ক্লিনিং আপ এটা। তারপরে আমি ইন্টারনাল শেয়ারড স্টোরেজ এটাও ক্লিয়ার করে দেব, তো আপনারাও করে দেবেন। এইখান থেকে একটু ওয়াইট করবেন, এগুলি আপনার এগুলি ক্লিন করে দেবেন। ক্লিন করে দেওয়ার পরে আপনার দ্বিতীয় যে কাজ সেটাও সেটিংসের ভিতরে, সেটিংসের ভিতরে তিন থেকে চারটা কাজ আছে, সেটা আপনাকে করতে হবে। তার জন্য ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আমার ক্লিনিং হচ্ছে আমার এটা, তো হ্যাঁ আমারটা হয়ে গেছে। তো এখন আপনাকে আবার ব্যাকে চলে যেতে হবে। তো আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর দ্বিতীয় যে কাজটা করতে হবে এটাও সেটিংসের ভিতরে, সেটা হলো আপনাকে যেতে হবে অ্যাকাউন্ট অপশনে, ঠিক আছে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সেটিংসের ভিতরে কোথায় অ্যাকাউন্ট অপশনটা আছে। অবশ্যই অ্যাকাউন্টস অপশনটা প্রত্যেকটা ফোনের সেটিংসের ভিতরে থাকে। তো আমি এটাতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনাদের যে কাজটা হবে, হয়তো আপনাদের ফোনে এই কোনায় দেখতে পারবেন, এই কোনার ভিতরে দেখতে পারবেন থ্রি ডট আইকন, ঠিক আছে, অথবা ড্রপ আপ আইকন। যদি ওটা না থাকে তাহলে নিচের দিকে দেখতে পারবেন, এই নিচের দিকে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পারেন। নিচে যে অপশনটা আছে সবার নিচে, এই অপশনটা পাবেন অটোমেটিক্যালি এসএনসি ডাটা, অর্থাৎ আপনার ফোনের ভিতরে যতগুলি অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টের নোটিফিকেশন বা এই অ্যাকাউন্ট অপটিমাইজ, অথবা আপনি যখন ফোনটা ইউজ করেন না তখনও এই অ্যাকাউন্টগুলিকে তারা ডাটা রানিং করে রাখে এই অটোমেটিকভাবে। আপনি এটা বন্ধ করে দেবেন, যখন এটা চালু থাকবে তখন আপনার ফোন খুবই স্লো করবে এবং এই ডাটাগুলি যখন ফোনের ভিতরে অপটিমাইজ হতে থাকবে তখন আপনার ফোনটা আপনি বুঝবেন না কি কারণে স্লো হচ্ছে, ঠিক আছে। এ গেল দ্বিতীয় সেটিংস। তিন নাম্বার এই সেটিংস, সেটা হলো আপনাকে ডেভেলপার অপশনে যেতে হবে। তো সেটার জন্য কি করবেন, সিস্টেমে চলে যাবেন, ঠিক আছে। সিস্টেমে চলে যাওয়ার পর ডেভেলপার অপশন পাবেন, অথবা আপনাদের যদি ডেভেলপার অপশন চালু না থাকে আপনার কী করবেন, অ্যাবাউট ফোনে চলে যাবেন, ফোন অ্যাবাউটে চলে যাবেন। সিস্টেমে গেলাম, তো খুঁজে বের করবেন, এই জায়গায় দেখেন অ্যাবাউট ফোন, এই জায়গাতে ক্লিক করবেন। করার পর আপনার যে ভ্যালিড নাম্বার আছে এটার উপরে ক্লিক করবেন সেভেন টাইম, অর্থাৎ সাতবার ক্লিক করার পরে আপনার ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তো আমার যেহেতু চালু আছে এই জন্য আমি আর চালু হচ্ছে না, তো আমি চলে যাব আমার ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনার যে কাজটা হবে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর আপনার একটা অপশন পাবেন, সেই অপশনটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড, অর্থাৎ আপনি যখন ফোনটা ইউজ করেন না বা একাধিক সফটওয়্যার ইউজ করেন তখন রিসেন্টে আপনার, এই জায়গায় দেখেন আমি দেখাচ্ছি, যখন আমি যে ক্লিক করবো দেখেন রিসেন্টে আমি যেই অ্যাপসগুলি ইউজ করছি সেগুলি কিন্তু রানিং হয়ে আছে। তো এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিতে হবে, অথবা আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার দরকারি হয় তাহলে আপনি একসাথে কয়টা সফটওয়্যার আপনার দরকার, যদি একটা দরকার হয় একটা দিবেন, দুইটা দরকার হলে দুইটা দিবেন, তিনটা দরকার হলে তিনটা দিবেন। আমি সাজেস্ট করব নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা দিবেন, ঠিক আছে, এটা আপনার জন্য বেটার। তো এটা দিয়ে রাখবেন, এতে আপনার ফোনটা খুবই দ্রুত কাজ করবে এবং আর স্লো করবে না।
তারপর আর এক যেটা যে কাজটা হচ্ছে সেটা হলো আপনি যে সব সফটওয়্যার ইউজ করেন না, এই জায়গায় আমি দেখাচ্ছি আমি অনেক সফটওয়্যার ইউজ করি না যেগুলি আমার দরকার নাই, সেই সফটওয়্যারগুলো আপনি ডিজেবল করে রাখবেন। যেরকম ফোনের ভিতরে অনেক সফটওয়্যার থাকে যেগুলো ইউজ করা হয় না, সেগুলি আপনি কী করবেন এই ডিজেবল করে রাখবেন। এই জায়গায় দেখেন এই যে একটা সফটওয়্যার আমি আপনাদেরকে দেখাই, মিট, অথবা কারো কারো থাকে ডু, ঠিক আছে, এরকম অনেক সফটওয়্যারগুলি থাকে ফোনের সাথে। এই সফটওয়্যারগুলি আমাদের প্রয়োজন হয় না, কিন্তু এগুলির মেগাবাইট খুব বড়। তো এই জন্য আপনি কী করবেন, এই সফটওয়্যারগুলিকে ডিজেবল করে দিবেন, অথবা যদি আনইনস্টল করা যায় আনইনস্টল করে দেবেন। কীভাবে ডিজেবল করবেন, আপনারা অ্যাপসে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনারা ডিফল্ট অফ অ্যাপস দেখছেন এটাতে ঢুকতে পারেন, অথবা এই জায়গা থেকে সি ওয়াল অ্যাপসে ক্লিক করে আপনারা যেই সব অ্যাপসগুলি ইউজ করেন না, ধরেন আমি এই জায়গা থেকে একটা অ্যাপস বের করি যেটা আমি ইউজ করি না তো আপনাদেরকে দেখানোর জন্য, এই দেখেন মিট, এই মিট সফটওয়্যারটা আমি কী করি না, ইউজ করি না। যদি ডিজেবল অপশন যদি অফ থাকে বা শো না করে তাহলে আপনারা পারমিশনে যাবেন, সকল পারমিশনগুলি অফ করে দেবেন, ঠিক আছে, তাহলে আর এই সফটওয়্যারগুলি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ডাটা লস করবে না। তারপর চতুর্থ নাম্বারে আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটা হলো আপনার প্লে স্টোরে চলে যাবেন। এই সেটিংসগুলি করার পর আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পর এই উপরে আপনার এই জিমেল লোগোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ম্যানেজ অপশনে গিয়ে আপনার যতগুলি সফটওয়্যার আপডেট যাবে সবগুলি কী করবেন, আপনি আপডেট করে দিবেন, ঠিক আছে, সবগুলি আপডেট করে দিবেন। করার পর আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সেটিংসে চলে যেতে হবে, ঠিক আছে। এই জায়গায় সেটিংসে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, জেনারেলে চলে যেতে হবে। জেনারেলে চলে যাওয়ার পর আপনাকে নোটিফিকেশানে চলে যাবে, নোটিফিকেশানে চলে যাওয়ার পর এই জায়গায় আপনাকে আপডেটস অ্যাভেলেবল, ঠিক আছে, এই অপশনটা যদি অফ থাকে এটাকে আপনাকে অন করে দিতে হবে, এবং আপনাকে প্লে প্রোটেক্ট নামের একটা অপশন আছে সেটা অন করে দিতে হবে। সেটা পাবেন আপনারা ব্যাকে গেলে, ব্যাকে যাওয়ার পরে আপনারা পাবেন প্লে স্টোরে, আপনারা চলে যাবেন প্লে প্রোটেক্ট, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গা থেকে এই অপশনগুলি অন করে দিবেন, যাতে করে আপনার ফোনে কোনো ভাইরাস জাতীয় যে সফটওয়্যারগুলি আছে এগুলি কোনো অ্যাট্যাক্ট না করতে পারে, এবং আপনার ফোনে যদি কোনো ভাইরাস সফটওয়্যার থাকে তাহলে সেটা তারা ডিটেক্ট করবে, ঠিক আছে, আপনাকে জানিয়ে দিবে নোটিফিকেশানের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।